হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী। চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে সন্ধেবেলা থেকে বেশ কিছু ছবি আমাদের সামনে এসেছে। আমি আসলে বেশ কিছুক্ষণ কিছুটা ব্যস্ত থাকার জন্য আমি বিষয়টা নিয়ে আলোচনা করতে একটু দেরি হয়ে গেছে। ফার্স্ট অফ অল তো আমি এটা বুঝতে পেরে গেলাম যে FDC তে শুট হচ্ছে, রাজকুমারের যে ডান্স নাম্বারটা আজকে শুট হচ্ছে, ফেস্টিভ সংটা যেটা শুট হলো সেটা বাংলাদেশের FDC তে শুট হচ্ছে, চেন্নাইতে কিন্তু নয়, ভারতে নয়। ওই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আজকে যে ছবিগুলো এসছে সেটার মারফত। এবং সেখানের যা তোড়জোড় দেখলাম, যা আয়োজন দেখলাম, আমি তোমাদের সবাইকে সকালের দিকেই জানিয়েছিলাম যে 300 জন প্লাস কো ডান্সার্স নিয়ে পুরো বিষয়টা শুট করা হচ্ছে। কাজে এটা একটা বেশ বড় গ্র্যান্ডারে পুরো সেটটা যে নির্মাণ হয়েছে এটা আমরা বুঝতে পারছি। আর সেটটারও একটা ছবি বেশ সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ডভাবে ঘোরাঘুরি করছে, সেটা দেখে আমরা বুঝতে পারলাম বেশ সুন্দরভাবে কিন্তু সেট নির্মাণ হয়েছে। এবং এই গানটা ভীষণ কালারফুল একটা গান হতে চলেছে। হিমেল আশরাফ বলেছিলেন যে এটা ঈদ উপলক্ষে তৈরি করা একটা গান, যেখানে বাংলা ভাষা এবং ওইভাবে গানটা লেখা, বাট গানটাকে প্রেজেন্ট করা হচ্ছে খানিকটা ওয়েস্টার্ন প্যাটার্নে। মানে যেখানে একটা যে গানটা শুনে আমাদের মনে হবে খানিকটা পার্টি সং টাইপের, একটা অন্য রকম বেশ আমেজ ক্রিয়েট করবে এই গানটা। এটা আমরা আজকে দুপুরবেলা হিমেল আশরাফজির ইন্টারভিউটা থেকে জানতে পেরেছি, তো সেই বিষয়টা খুব ভালো লাগছে। শাকিব ভাইয়াকে নিয়ে নতুন করে কি বলবো, ওনাকে তো অলওয়েজ সুন্দর দেখতে লাগে, ওনাকে আজকেও প্রচন্ড সুন্দর দেখতে লাগছে। এবং আমি আশা করছি রাজকুমার ছবিতে শাকিব ভাইয়ার যে কটাই লুক আমরা দেখতে পাই, আবারও দর্শকদের সেটা প্রচন্ডই আনন্দ দেবে, এটা আমার ধারণা। এবং একটা জিনিস আমি খুব অবাক হলাম দেখে, আমি একটা ভিডিওর মধ্যেই বলছি পুরো বিষয়টা, সেটা হচ্ছে প্রবীণ পরিচালক দিলবার জাহান ঝন্টু, তিনি তাকেও আমরা একই ফ্রেমে শাকিব ভাইয়ার সঙ্গে দেখতে পেলাম। এই যে দেখো, লক্ষ্য করো, এক কিছুদিন আগে থেকেই মিডিয়ার মাধ্যমে কত কিছু ভাইরাল হলো। দিলওয়ার জাহান ঝন্টুজি বললেন যে তিনি কোনোদিনও শাকিব খানকে নিয়ে আর কাজ করবেন না, এই বিষয়গুলো হলো। তারপরে যখন একসঙ্গে আবার তাদের দেখা হয়েছে, সিনিয়র মোস্ট একজন পরিচালক কি সুন্দরভাবে মিশে গেছেন, এবং সেখানে তাদের যে তাদেরকে আমরা যেভাবে তাদের ফেসিয়াল এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, তাতে করেই বুঝতে পারছি যে তারা সবাই ভীষণ আনন্দিত। হ্যাঁ, তো এইগুলো না ঘটতেই থাকে, এগুলো খুব ভালো লাগার একটা ব্যাপার যে এন্ড অফ দ্য ডে সবাই মিলেমিশে এক হয়ে যায়। একটাই তো ইন্ডাস্ট্রি, সত্যি কথা বলতে কি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি খুব ছোট একটা ইন্ডাস্ট্রি, সেটা আমি এপার বাংলাই বলি বা ওপার বাংলাই বলি। সবাই যদি মিলেমিশে একসঙ্গে আমরা কাজ না করতে পারি, তাহলে ইন্ডাস্ট্রি গ্রো করা খুব মুশকিল। আর এরকম সময় এইরকম একটা মেলবন্ধন দেখতে কিন্তু বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। তো আমাকে ব্যাপারটা ভীষণ আনন্দ দিয়েছে, এবং খুব ভালোভাবে শুট হয়ে গেছে গানের। এবং বাকি যা যা বিষয়পত্র আমরা জানতে পেরেছিলাম সেগুলো নিয়ে তো অলরেডি আমি কথা বলেছি, তো এই ভিডিওটা আমি আর লেন্দি করলাম না। আমি একটু বাড়ির বাইরে আছি, তোমরা বুঝতেই পারছো। সো দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন করে ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে টাটা।